ইঞ্জিন কিন্তু পরীক্ষা করা হচ্ছে। এটি হলো মাস্টার বেস, এই হলো ভিআইপি জোন। আর ভিআইপি জোনে মোট 6টি কেবিন রয়েছে। হলো একটি সিঙ্গেল কেবিন বিজনেস ক্লাস। এই হলো সার্চ লাইট, সামনের আউটলুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল আলি 4 নোজেন্টির নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, এবং পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আল আলি 4 যে নোজেন্টি দীর্ঘদিন যাবৎ কাজ করানো হচ্ছে। তো গত এক বছর আগে আপনাদের আল আলি 4 নোজেন্টির ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, তো আজকে আবার চলে এলাম আল আলি 4 নোজেন্টির আপডেট দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নোজেন্টির কাজ প্রায় 95% সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবং নোজেন্টির গায়েও কিন্তু সুন্দর করে তার নাম লেখা হয়েছে, এবং নোজেন্টি কোন নো রুটের সার্ভিসে যুক্ত হবে তা কিন্তু বডিতে এখনও লেখা হয়নি। তবে খুব শীঘ্রই নোজেন্টির গায়ে তার নো রুটের নামও কিন্তু লেখা হবে। তো নোজেন্টি হয়তো ভোলার যে কোনো একটি নো রুটে সার্ভিসে যুক্ত হতে পারে, হয়তো ঢাকা কালীগঞ্জ ইলিশা নো রুটেও সার্ভিসে যুক্ত হতে পারে। সেটা আসলে সময়ের ব্যাপার, আসলে যখন নোজেন্টি সার্ভিসে আসবে তখন হয়তো বলতে পারবো। তবে ভোলা অঞ্চলে নো রুটে সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, এবং ভোলা অঞ্চলের যে কোনো একটি নো রুটেই সার্ভিসে যুক্ত হবে। তো নোজেন্টির ভিতরে নিয়ে গিয়ে এখন আপনাদের পুরো নোজেন্টি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আল আলি 9 নোজেন্টিও রয়েছে, যে নোজেন্টি ঢাকা কালীগঞ্জ ইলিশা নো রুটে চলাচল করে এবং বেশ জনপ্রিয় একটি নোজেন বললে ভুল হবে না। তো আমি এখন যাচ্ছি আল আলি 4 নোজেন্টির ভিতরে। তো নোজেন্টি দেখতে খুব সুন্দর লাগতে আছে, তো ভিতরে নিয়ে যাব এখন। এই হলো নোজেন্টির সামনের আউটলুক। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাইটগুলো লাগানো হয়েছে, এবং এই যে এখানেও সুন্দর করে ডেকোরেশন করা হবে, তো সেহেতু বোর্ডগুলো এখনও বসাইছে। তবে নোজেন্টির বর্তমানে শুধু ডেকোরেশনের কাজটাই বাকি রয়েছে, এবং ভিতরে ফার্নিচার বানানোর কাজ চলমান রয়েছে। অর্থাৎ ডেক্সরিতে যে কেবিনের দরজা থেকে শুরু করে ভিতরে কেবিনের যে আসবাবপত্র, সেই আসবাবপত্রগুলো বানানো হচ্ছে। আর আমি এখন যাচ্ছি ঠিক দ্বিতীয় তলায়। তো সামনের দিক থেকে সিঁড়ি, দুই দিক থেকেই সিঁড়ি রাখা হয়েছে, যাত্রীরা দুই দিক থেকেই সিঁড়ি উঠতে পারবে। এটা সামনের দিক থেকে যাত্রীরা সিঁড়িতে উঠতে পারবেন, এবং ডেক সিঁড়ি থেকে এখান থেকে দ্বিতীয় তলায় ওঠা যাবে। আর এই হলো দ্বিতীয় তলার সামনের ফ্রন্ট সাইড, এখানেও লাইটগুলো লাগানো হয়েছে, এবং ডেকোরেশনের যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলোতে সুন্দর করে ডেকোরেশন করা হবে। আর এই হলো সার্চ লাইট। আল আলি 4 এই নৌজানটি সম্পূর্ণ নতুন একটি নৌজান, আর এখানেই কিন্তু নৌজানটিকে বানানো হয়েছে দীর্ঘদিন যাবৎ। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটি হলো বিজনেস ক্লাস, এটাই হলো বিজনেস ক্লাস, এখানে চেয়ারজন থাকবে। তো দেখতে পাচ্ছেন কারেন্টের লাইনগুলো টানা হচ্ছে, পাশাপাশি যে সিঙ্গেল কেবিনের যে সোফা, সিঙ্গেল কেবিনের যে ম্যাট্রেসগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে, এবং ডাবল সিঙ্গেল কেবিনের পাশাপাশি ডাবল কেবিনও থাকবে নিউজেন্টিতে, সব ধরনের ক্যাটাগরির থাকবে। আর এটা হলো চেয়ারজন। তবে নিউজেন্টি যে স্ট্রাকচারে বানাইছে তাতে বলাই যায় যে নিউজেন্টি ঢাকা কালীগঞ্জ ইলিশা নো রুটটি বেশি আগিয়ে রাখা যায়, অর্থাৎ এই নো রুটে সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এই হলো দ্বিতীয় তলার যে কেবিনগুলো, এটি হলো একটি সিঙ্গেল কেবিন, দেখতে পাচ্ছেন একটি ফ্যান রয়েছে, এবং এখানে সিঙ্গেল কেবিনে যা যা থাকবে, ড্রয়ার রয়েছে, এটাও একটি সিঙ্গেল কেবিন। তো দ্বিতীয় তলার ডান সাইডে ম্যাক্সিমাম সিঙ্গেল কেবিন দেখতে পাচ্ছেন, কেবিনের কাজ কিন্তু প্রায় এগিয়ে আগাচ্ছে খুব দ্রুত।
এইটি হলো ওয়াশরুম, আর এই হলো ভিআইপি জোন। আর ভিআইপি জোনে মোট 6টি কেবিন রয়েছে দেখতে পাচ্ছেন। কেবিনগুলোর সাথে অ্যাটাচড বাথরুম সহ জানালার অর্থাৎ ব্যালকনি রয়েছে দেখতে পাচ্ছেন। ছয়টি ভিআইপি কেবিন এখানে রাখা হয়েছে, একটি একটি দুইটি এবং তিনটি এসআইডিও, তিনটি ছয়টি। তো চলে এলাম তৃতীয় তলায়। আর তৃতীয় তলায় দেখতে পাচ্ছেন, আমি যদি একটি ডাবল কেবিন দেখাই, দেখতে পাচ্ছেন ফ্যান রয়েছে, আর একটি দুই সাইডে দুইটা বেড রয়েছে এবং এখানে জিনিসপত্র রাখার জন্য একটি বক্স রয়েছে আসলে। আর আমি এখন তৃতীয় তলা থেকে সামনের দিকে যাচ্ছি। আর তৃতীয় তলায় সিঙ্গেল কেবিনও আছে, সিঙ্গেল কেবিনের পাশাপাশি ডাবল কেবিনের সংখ্যাটা বেশি এবং দ্বিতীয় তলায় ম্যাক্সিমাম সিঙ্গেল কেবিনই। আর এটি হলো মাস্টার বেস, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হবে দেখতে পাচ্ছেন। আধুনিক সকল ইকুইপমেন্ট এই জাহাজটিতে থাকবে। আর এই হলো সামনের সাইড দেখতে পাচ্ছেন, মিসাস মমতাজ সর্দার শিপিং লাইন্স। সত্যি কথা বলতে আলোয়ালির চার নৌজানটি খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। তো আসি তৃতীয় তলার রিভার্স সাইডে, দেখতে পাচ্ছেন এটাও একটি ডাবল কেবিন, ডাবল কেবিন করা হচ্ছে। আর 317 নম্বর কেবিন এটি। সবগুলোতে আসলে কেবিনের সংখ্যা অর্থাৎ কেবিনগুলোর নাম্বার দিয়ে দিয়েছে, এটি হলো 318 নম্বর। তো ভিডিওটি একটু দ্রুত করার চেষ্টা করতেছি কারণ আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে, যার কারণে একটু দ্রুত আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পুরোনো জায়গাটি। এটি হলো বেসিং তৃতীয় তলায়। আর চলে এলাম তৃতীয় তলার পিছনে, আর এই হলো ছাদে চলে এলাম। দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু পরীক্ষা করা হচ্ছে, শব্দ দেখে বুঝতে পারতেছেন ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছে রোজেন্টির। আর এই হলো তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলার নামার সিঁড়ি, এবং দ্বিতীয় তলা থেকে দ্বিতীয় তলায় নামলেই আপনি ডেক শ্রেণী পেয়ে যাবেন। আর এই হলো দ্বিতীয় তলার ডেক। আর দেখতে পাচ্ছেন লাইফ বয়গুলো সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হলো নিচতলার ডেক শ্রেণী। আর এদিকে হলো ইঞ্জিন রুম। এই হলো নৌজানটির ডেক শ্রেণী দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আলোলের চার নৌজানটির সব জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। তো আশা করি পরবর্তীতে আপনাদের আরও বিস্তারিত আপনাদের দেখাবো। তবে আলোলের চার নৌজানটি প্রায় 75% 95% কাজ ইতিমধ্যে সম্পন্ন, আর নৌজানটি সম্ভবত প্রায় 90% শিওর দিয়ে বলতে পারি ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌ রুটে সার্ভিসে যুক্ত হবে। তবে এটা আমি আমার নিজের ধারণা থেকে বলতেছি।
তবে এই ঢাকা কালীগঞ্জ ইলিশে নৌরুটেই নৌজেন্টি সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।